আমার কাছে কাবার ধ্বংস থেকে অন্য আর কিছুই আনন্দের নয়, এবং আমি আব্রাহাকে পথ দেখিয়ে দিব যেন তিনি মক্কার উঁচু উঁচু পাহাড়ের ভিড়ে হারিয়ে না যান। যদি আপনারা তার সাথে যুদ্ধ করতে চান তাহলে আমাদের শেষ অবধি একসাথে চেষ্টা করে যেতে হবে, কাবা রক্ষার্থে আমাদের শেষ নিঃশ্বাস অবধি লড়াই করে যেতে হবে। আমাদের ঈশ্বর তো ভিন্ন আর তার ঘর আলাদা, কুরাইশদের রয়েছে কাবা ঘর, আর আপনি কাবা ধ্বংস করতে এসেছেন। সেই কাবা ঘর এখানে নয়, কুরাইশদের সেই কাবা ঘর রয়েছে মক্কায়। তুমি এভাবে কাজ করলে পুরস্কৃত হবে। মহামান্য বাদশাহ, আমি আপনাকে বলবো দ্রুত করতে, সূর্য শক্তিশালী হয়ে যাবার পূর্বেই যা করার করতে হবে। যদি মক্কা সুরক্ষিত থাকে তাহলে তারাও সুরক্ষিত থাকবে। ধৈর্য ধরো, সকল পশু ফিরিয়ে আনব। আমার তাবু সেই জায়গায় বসাও যেখান থেকে আমি কাবার ধ্বংস দেখতে পাব। তাবুতে বসে আমি আমার নিজের চোখে হাতি দ্বারা ওই কাবাকে শেষ হতে দেখব। কাবা ধ্বংস না হওয়ার পূর্বে আমি একদানা খাবারও স্পর্শ করব। জি হুকুম মহামান্য বাদশাহ। তাড়াতাড়ি করো বাদশাহ, তাবু এখানে বসাও, তাড়াতাড়ি করো, দ্রুত আসো, সময় বেশি নেই, দ্রুত করো। আমি হুনাত আল হিমারি, বাদশাহ আব্রাহা আমাকে পাঠিয়েছেন। তোমরা কি বলতে পারো মক্কার প্রধানকে কোথায় পাওয়া যাবে? আমি হচ্ছি আব্দুল মুত্তালিব বিন হাশিম, মক্কার প্রধান। ঠিক আছে, তোমাকে আমার সাথে যেতে হবে, বাদশাহ আব্রাহা হুকুম করেছেন, যাও যাক, চলো। শুনছেন আবু তালিব? কি হয়েছে ফাতিমা? আমি আপনার ভাই আব্দুল্লার বাড়িতে যাচ্ছি এখন, আমিনার খোঁজ খবর নিতে। খুব কঠিন সময় পার করছি আমরা। ঠিক বলেছো তুমি ফাতিমা, রাব্বিল কাবা যেন আমাদের এই কঠিন সময় অতি তাড়াতাড়ি শেষ করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি এখন কাবার কাছে যাই যেখানে অনেক মানুষ অপেক্ষা করছে। কাবার মালিক, কিছুই বুঝে উঠতে পারছি না, জানি না আমাদের সাথে কি হতে চলেছে। মহামান্য বাদশাহ, আপনি আপনার সমস্ত হাতিবহর সকাল সকাল পাঠিয়ে দিন, আমি আপনার সেনাবাহিনীর সাথে সাথেই সেখানে যাব এবং কাবার সকল দুর্বল অংশ দেখিয়ে দিব। হাতিবহর পৌঁছাবার পরই কাবা ধ্বংস হয়ে যাবে। বাচ্চা, মক্কার প্রধানকে নিয়ে এসেছি, তাকে অপেক্ষা করতে বলো। কি সমস্যা হয়েছে তোমার? দেখতে পাচ্ছি না, বাচ্চা সে তো মরে গেছে। ওকে এখান থেকে নিয়ে যাও। প্রহরী, এদিকে এসো, একে নিয়ে যাও। হেনুফাইল, পবিত্র কাবাঘর ধ্বংসের জন্য সাহায্য করছে, এটা কি ঠিক? তোমার কি মনে হয় আমি এটা করতে পারি? এটা খুবই বিপজ্জনক কাজ। কিন্তু হিমায়রি? হিমায়রি এটা কোনোভাবেই করবে না নুফাইল। তাহলে খাতামো এটা কোনো দিনও করবে না, আমার বিশ্বাস আছে তাদের প্রতি। কার মৃতদেহ? আবুরিগাল। রিগাল, তোর উপর আল্লাহর গজব নাজিল হোক, তোকে সবাই অভিশাপ দিবে। সালাম মহামান্য বাদশাহ আব্রাহ। লাকাত সালাম মক্কার প্রধান। আপনি বসতে পারেন, বসুন। আপনার কথা আগে শুনতে চায়। আপনার বার্তাবাহক আমাদের খবর পাঠিয়েছে যে আপনি এখানে যুদ্ধ করতে আসেননি,
না, আমার উদ্দেশ্য কেবলমাত্র কাবাকে ধ্বংস করা। আপনার সাথেও আমাদের লড়াই করার কোনো ইচ্ছে নেই মহামান্য বাদশাহ। তাহলে এখানে কেন এসেছেন? আপনার সেনাবাহিনীরা আমাদের কিছু উট ও ভেড়া নিয়ে এসেছে। যেহেতু আপনি আমাদের কোনো ধন সম্পদ কিংবা গবাদি পশু নিতে আসেননি, তাই তাদের ফেরত চাইতে এসেছি। তো নিয়ে যান সেগুলো, আমরা এগুলোর জন্য আসিনি। যখন আপনাকে প্রথম দেখি, আপনাকে আমার ভালো লেগেছিল হে মক্কার প্রধান, কিন্তু আপনার কথা শুনে আপনার প্রতি শ্রদ্ধা কমে গেল। আপনি আমার কাছে সেসব উট ভেড়া চাইতে এসেছেন যেগুলো আমার সৈন্যরা নিয়ে এসেছে, কিন্তু যেটা আপনাদের পূর্বপুরুষদের পবিত্র ঘর, যেটা ধ্বংস করতে এসেছি, এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই? মহামান্য বাদশাহ, আপনি তো বলেছেন যুদ্ধ করতে আসেননি। আমাদেরও আপনার সাথে লড়াই করার ক্ষমতা নেই, কিন্তু আপনি যেই উদ্দেশ্যে মক্কায় এসেছেন, ওই পবিত্র ঘর যা আপনার লক্ষ্য আমাদের বাইতুল্লাহ হারাম, নবী ইব্রাহিমের ঘর, যারাই ধ্বংস করতে এসেছে তাদের ফলাফল অনেক নির্মম হয়েছে। আমি আমার উটের জন্য এসেছি, কারণ আমি উটগুলোর মালিক, আর পবিত্র ঘর কাবা রক্ষা করবেন কাবার মালিক নিজেই। দেখবো আমার হাত থেকে কাবাকে কে রক্ষা করে। ইয়া আল্লাহ, আমরা তোমার নাজুক বান্দা তোমার ঘর রক্ষা করতে অক্ষম। তোমার বান্দা কেবল নিজের মাল রক্ষা করতে পারে, তুমি কাবা ঘর রক্ষা করো। ইয়া আল্লাহ, যদি তোমার পবিত্র কাবা ঘর ধ্বংস হতে দাও, তাহলে সেটা তোমার মর্জি। যা ভালো তুমি সেটাই করো। হে মক্কাবাসী, যাও পাহাড়ে আশ্রয় নাও, আর অপেক্ষা করো জালিম আব্রাহা কিভাবে ধ্বংস হয়ে যায় তা দেখার জন্য। হে মক্কাবাসী, যাও উপত্যকা এবং পাহাড়ে আশ্রয় নাও এবং অপেক্ষা করো। খুব ভালো করেই জানি আল্লাহ তার নিজের ঘর নিজে রক্ষা করবেন। আব্রাহা ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাকে ধ্বংস করে দেবে। ইয়া আল্লাহ, আব্রাহাকে ধ্বংস করে দাও যেভাবে তুমি পূর্বে পাপীদের ধ্বংস করেছো। ইয়া আল্লাহ, তাকে ধুলার সাথে মিশিয়ে দাও যেভাবে তুমি পূর্বের পাপীদের ধুলার সাথে মিশিয়েছো। ইয়া আল্লাহ, আব্রাহাকে ধ্বংস করে দাও যেভাবে তুমি পূর্বে পাপীদের ধ্বংস করেছো। হস্তি বাহিনী দ্বারা আক্রমণ করো, এই কাবাকে ধ্বংস করে দাও, ধুলার সাথে মিশিয়ে দাও। হাতি, আর পবিত্র ভূমির বাইতুল্লার দোহাই লাগে পিছিয়ে যাও, চলে যাও হাতি, পবিত্র ঘর ধ্বংস করো না, ধ্বংস করো না। সামনে পাঠাও, ঘুরিয়ে দাও, ধুলার সাথে মিশিয়ে দাও। এই হাতিটাকে কাবার অন্য পাশে নিয়ে যাও। সামনে যাও, ভেঙে ফেল, ধুলোর সাথে মিশিয়ে দে, পুড়িয়ে দে কাবাকে। ধিক্কার জানাই, ভেঙে ফেল ওই কাবা। হে মহামান্য বাদশাহ, এটি তো একবিন্দু নড়ছে না। আরে নিমকারাম, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? তুমি কি দেখতে পাচ্ছ না আসওয়াত, হাতিটি তোমাদের আদেশ অমান্য করছে? আর তোমরা কি বুঝতে পারছো না এইসব অলৌকিক ঘটনা কাবার মালিক ঘটাচ্ছে? চলো ইবনে খাতাম, এখান থেকে চলো। হে মক্কা প্রধান, হে মক্কা প্রধান, কাবা ধ্বংস করতে আসা আব্রাহর সাহায্যকারীরা পালাচ্ছে,
আল্লাহ তাদের পুরস্কৃত এবং উত্তম প্রতিদান দেবেন। সৈন্যদের সাথে যারা আরবীয় ছিলেন তারা পালাচ্ছে, নিজেদের তরবারি এবং বর্ম ভেঙে ফেলছে। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দেবেন। আল্লাহর পবিত্র ঘর আল্লাহ নিজেই রক্ষা করেছেন, নিজের ঘর তিনি নিজেই হেফাজত করেছেন। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা পাখির ঝাঁক পাঠিয়েছিলেন, প্রত্যেকটি আবাবিল পাখি তাদের সাথে তিনটি করে পাথর নিয়ে এসেছিল। তাদের সকলের মুখে একটি এবং দুপায়ে দুটি পাথর ছিল, কোনো পাথরই বড় ছিল না, ওগুলো মুসুর ডালের মতো ছোট ছিল। সে পাথর যার উপর পড়েছিল সেই ধ্বংস হয়েছিল। চতুর্দিকে সৈন্যদের লাশ পড়েছিল, আর আব্রাহার শরীরের যে অংশে পাথর পড়েছিল সে অংশ শরীর থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তার প্রত্যেকটি অঙ্গ শরীর থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, সে ছটফট করছিল জবাই করা পাখির মতন। بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول পাথর নিক্ষেপ করে হস্তি বাহিনী ধ্বংস হয়েছে, এমনকি তাদের রাজা আব্রাহা যে দূরে বসেছিল এবং তার সমস্ত সৈন্যবাহিনীও ধ্বংস করা হয়েছে। তাই তোমরা সবাই সতর্ক থাকো, যদি তুমি এই কাহিনী জানো যে তারা কিভাবে ধ্বংস হয়েছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইল্লা শারীকুল হুয়া লাকা লাব্বাইক, ইল্লা শারীকুল হুয়া লাকা লাব্বাইক। এই থামো তোমরা, থামো থামো তোমরা, কেন আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানাচ্ছ? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। তোমরা আল্লাহর বান্দা, আল্লাহ তার পবিত্র ঘরের জন্য নিজে তাদের সাথে লড়াই করেছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। সিরাতে ইবনে হিশামে উল্লেখ রয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আমিনা বলেছেন, যখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে ধারণ করেছিলেন তখন একটি কণ্ঠ তাকে বলেছিল, হে আমিনা, তুমি এমন একজনকে গর্ভে লালন করছো যিনি একসময় সারা পৃথিবীর নেতা হবেন। তিনি যখন ভূমিষ্ঠ হবেন তখন তিনি আল্লাহর প্রশংসাবাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন। তিনি শয়তানি দৃষ্টির ঊর্ধ্বে, তুমি তার নাম রেখো মুহাম্মদ। তারারা পর্যন্ত সাক্ষী দিচ্ছিল মুহাম্মদের জন্মের। হে ইহুদিগণ, আজ প্রতীক্ষার প্রহর শেষ হয়েছে। শোনো শোনো হে ইহুদিগণ, আজ নবীর জন্মের রাত। নবীজি জন্মগ্রহণ করেন পবিত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখ, যে বছর আব্রাহা তার হস্তি বাহিনী সহ পুরোপুরি ধ্বংস হয়। কথিত আছে যে অত্যন্ত সম্মানিত পার্সিয়ান একজন ধর্মযাজক এক রাতে স্বপ্ন দেখেন যে কিছু উট আরবীয় ঘোড়ার নেতৃত্বে সামনে এগিয়ে যাচ্ছে এবং তারা টাইগ্রিস নদী পার হয়ে পুরো পার্সিয়াতে ছড়িয়ে পড়েছে, আর হাজার বছর ধরে ম্যাজিয়ন জাদুবিদ্যার যে পবিত্র আগুন জ্বলছিল তা নিভে গেছে এবং একটি উজ্জ্বল আলো আসামের প্রাসাদগুলোকে আলোকিত করেছে।
একটা কাহিনী প্রচলিত আছে যে আব্দুল মুত্তালিব একবার বাণিজ্যের উদ্দেশ্যে ইয়েমেন পৌঁছানোর পর সেখানে তার সাথে একজন খ্রিস্টান পাদ্রির দেখা হয় এবং সে তাকে বলে যে শেষ জামানায় একজন নবী আসবেন। আমিনা, আমিনার সন্তান হয়েছে। সন্তান হয়েছে? পুত্র নাকি কন্যা? একটি পুত্র সন্তান, যার খুব সুন্দর চোখ। শোনো আমার পুত্র, আল্লাহ তার পবিত্র ঘরকে রক্ষা করেছেন এবং হস্তি বাহিনীকে পরাজিত করেছেন। তাহলে কিভাবে নীতি বাদ দেবো? পিতা ইব্রাহিম ও তার পুত্র ইসমাইল থেকে এই নীতি চলে এসেছে এবং তোমরা আরবগণ এই নীতি বাদ দিতে চাচ্ছ, এসবের মানে কি? হে পবিত্র কাবার রব, কি প্রশান্তি দিয়েছ! হে আরববাসী শোনো, আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহর ঘরে মুহাম্মদ জন্ম নিয়েছে। আমরা আল হুমুস, সবচেয়ে মর্যাদা সম্পন্ন পুরো আরববাসীদের মধ্যে যারা মক্কা ছাড়া অন্য কোথাও জন্মগ্রহণ করবে তাদের সকলেই আমাদের অনুগত দাস, আর সেই সাথে কিনানা গোত্র আর হুজাইল গোত্র সঙ্গে।